খাদ্য পানি এবং আবাসন সম্পর্কে আমাদের খাদ্য যেরকম আছে তাদেরও খাদ্য আছে কিনা থাকলে কি কি খায় তারা আমাদের যেরকম থাকার ঘরবাড়ি আছে আমরা বিল্ডিং দালান কোঠা করি তাদের তো ঘরবাড়ি দেখি না থাকে কই এরা এবং তারা কি পান করে এই প্রসঙ্গে কোরআন এবং হাদিসে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যে বর্ণনা থেকে আমরা জানতে পারি যে জিনরা আমরা যেরকম খেয়ে পরে বেঁচে থাকি তাদেরও কি আছে খাদ্য আছে তাদেরও পানিও আছে আমরা যেরকম বসবাস করি তাদেরও বসবাস বা আবাসনের জায়গা আছে তবে কিছুটা ব্যতিক্রম এবং ভিন্ন সহিহ মুসলিমের এক হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন বাসায় ঢোকার সময় ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে তখন শয়তানদের দলনেতা বলে যে আদরাকতুমুল মাবিত ওয়াল আশা আজ এই বাড়িতে ঢুকে রাতে শোয়ার ব্যবস্থা তোমাদের হয়ে গেল বিনা ভাড়ায় এই বাড়িতে থাকতে পারলা কারণ লোকটা বাসায় ঢোকার সময় কি পড়ে না বিসমিল্লাহ পড়ে না যে কোন লোক তার রুমে তার বাসায় ঢোকার সময় যখন বিসমিল্লাহ না বলে তার সঙ্গে শয়তান ঢুকে দল সহকারে শুধু ঢুকে শোয়ার জন্য না তার সঙ্গে খাওয়ায়ও কি করে অংশগ্রহণ করে কোন কোন বর্ণনা আসছে যখন খায় মানুষ বিসমিল্লাহ যে না বলে তার সঙ্গে শয়তানেও খায় অদৃশ্যভাবে সেটা সে আঁচ করতে পারে না আর বাসায় ঢোকার সময় যখন বিসমিল্লাহ না বলে তখন শয়তানও প্রবেশ করে তাহলে শয়তানের খাবারের একটা মেনু আমরা পেয়ে গেলাম আইটেম পেয়ে গেলাম সেটা হলো যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারে শয়তান অন্তর্ভুক্ত হয়ে সেখানে সে যোগ দেয় সে খায় শয়তানের খাবার প্রসঙ্গে সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি কোনো হাড্ডি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাড্ডিতে গোশতের ব্যবস্থা করে দেন যেটা আমরা দেখি না শয়তানরা দেখে বা জিনেরা দেখে ওখান থেকে তারা খেতে পারে এই জন্য আমরা যে হাড্ডিগুলো ফেলে দিই এগুলা হাদিসের আলোকে বোঝা গেল কাদের খাবার জিনদের খাবার তারা সেখান থেকে খায় কিন্তু সেটা আমরা দেখি না বা আঁচ করতে পারি না এরকম জিনদের খাবার প্রসঙ্গে আরো বিভিন্ন আয়াত এবং হাদিস পাওয়া যায় যেগুলো থেকে বোঝা যায় জিনরা আমাদের মতো খায় খাদ্য গ্রহণ করে আর বসবাসের জন্য আমাদের মতো আলাদা ঘর বাড়ি নির্মাণ করা লাগে না বরং তারা যে কোনো জায়গায় থাকতে পারে এমনকি আমাদের বাসা বাড়িতেও আমাদের সঙ্গে কি করতে পারে থাকতে পারে এরপরে আসা যাক জিনদের বিয়ে শাদী এবং বংশ বিস্তার প্রসঙ্গে আমরা যেরকম বিয়ে শাদী করি জিনদের বিয়ে শাদী হয় কিনা আমাদের যেরকম ছেলে মেয়ে হয় বংশ বৃদ্ধি হয় জিনদের এরকম সন্তানাদি বাড়ে কিনা বংশ বিস্তার হয় কিনা তো এই প্রসঙ্গে কোরআনে কারীমের একটি আয়াত সূরা আর রহমানের এটা উল্লেখযোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহিন্নাকাসিরাতুত্তারফিলাম জান্নাতের হুরদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাতীদেরকে জীবন সঙ্গী হিসেবে যে সমস্ত হুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন জান্নাতে তারা এমন হবেন তাদের বৈশিষ্ট্য হবে এই লাম ইয়াতুমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ওই জান্নাতি ব্যক্তি ছাড়া ইতিপূর্বে তাদেরকে পৃথিবীর বা সৃষ্টি জগতের কোনো মানুষ এমন কি কোনো জিন কেউ তাদেরকে স্পর্শ করেনি তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ তারা কুমারী থাকবে তাহলে আয়াত থেকে বোঝা গেল জিনরাও মিলিত হয় সেজন্য আল্লাহ বলেছেন জিনও তাদের সঙ্গে কি হয় না মিলিত হয়নি আয়াত থেকে বোঝা গেল জিনরা মিলিত হয় এবং তারা মানুষের মতেই তারাও সহবাস করে এবং তাদেরও স্ত্রী প্রয়োজন হয় এবং তাদের মধ্যে স্ত্রী আছে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি তোমরা কি শয়তান এবং তার বাহিনীকে তার সন্তানদেরকে অভিভাবক বানাবে আমাকে ছাড়া এর থেকে বোঝা গেল সন্তান শয়তানের কি আছে সন্তানাদি আছে কারণ জুরিয়া মানে সন্তান আল্লাহ বলছেন তার সন্তানদেরকে সন্তানকে এবং সন্তানের বংশধরদেরকে কি তোমরা অনুকরণ করবে তাদের কি তোমরা অভিভাবক বানাবে এর থেকে বোঝা গেল তাদের কি আছে ভাই সন্তানাদি আছে আর সন্তানাদি থাকতে হলে কি লাগে বিয়ে শাদী করা লাগে বা স্ত্রী থাকা লাগে তার মাধ্যমে তো সন্তানাদি আসে এখন কথা হলো তাদের বংশ বিস্তার কি আমাদের মতো এরকম স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই হয় না অন্য কোনো প্রক্রিয়া আছে এ প্রসঙ্গে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে ইবলিসের বিয়ে হয়েছে কিনা তখন ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে তুমি এমন এক বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করছো এমন এক বউ সম্পর্কে জিজ্ঞাসা করছো যে বিয়েতে আমি ছিলাম না তার মানে তিনি তার কথা দ্বারা বুঝিয়েছেন যে যেহেতু বংশ বিস্তার হয় ইবলিসের শয়তানের জিনদের তাহলে তাদের কি আছে অবশ্যই স্ত্রী আছে বিশিষ্ট তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে ডিমের মাধ্যমে
জিনরা বংশ বিস্তার করে থাকে এবং কোন কোন বর্ণনায় এ থেকে ইঙ্গিত পাওয়া যায় বিষয় আর কোন কোন আহলে ইলম বলেছেন যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক স্বয়ংক্রিয় ব্যবস্থা দিয়েছেন যে তার শরীরেরই এক অংশকে অন্য অংশের সঙ্গে মিলিত করার মাধ্যমে সে বহু সন্তানের কি দেয় জন্ম দিয়ে থাকে তবে এর কোন উক্তিগুলাই কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত হয় না বিধায় এই প্রসঙ্গে আমরা বলবো জিনদের স্ত্রী আছে এবং তাদের মিলন হয় কোন কোন আয়াত থেকে বোঝা যায় তবে তাদের বংশবিস্তারের মূল প্রক্রিয়া পদ্ধতি কি হুবহু আমাদের মতই না ব্যতিক্রম কিছু আছে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন এরপরে আসা যাক জিনদের শক্তি এবং দুর্বলতা প্রসঙ্গে কি পারে আর কি পারে না জিনদের শক্তি বৈশিষ্ট্য এবং ক্ষমতার দিক হলো তারা দ্রুত যে কোনো জায়গায় চলে যেতে পারে বিশেষ করে প্রথম কিসিমের জিন যে হাদিসে আসছে বাতাসের সাথে যারা মিশে থাকে তারা যে কোনো জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে খুব দ্রুত এটা একটা তাদের ক্ষমতা তাদের আরেকটা ক্ষমতার দিক হলো যে কোনো আকৃতি ধারণ করতে পারে সাধারণ জিনেরা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহর মতে যে কোনো জিনই যে কোনো আকৃতি ধারণ করতে পারে অনেক গবেষকরা বলেছেন না বিশেষ শ্রেণীর জিন তারা যে কোনো আকৃতি বিড়াল শুকর কুকুর মানুষ যে কোনো মানুষের বা অন্য কোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে এটা তাদের একটা ক্ষমতা তাদের মধ্যে আরেকটা দিক হলো জিনদের একটা বিশেষ শ্রেণীর জিন তারা অনেক বড় বড় স্থাপনা নির্মাণ করতে পারে আরেকটা তাদের ক্ষমতার দিক হলো তারা মানুষের উপরে প্রভাব বিস্তার করে করতে পারে এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মানুষের উপরে চেপে বসতে পারে বসে পুরো মানুষকে তার কন্ট্রোলে সে নিয়ে যেতে পারে এই ক্ষমতা তাদেরকে দিয়ে রাখছে এরপর আসে তাদের দুর্বলতার দিক তাদের কিছু দুর্বলতার দিকও আছে ওই যে মার কিসিমের জিনের কথা বলছি যারা আকাশের দিকে উঠে গায়েবের কথাগুলোকে চুরি করার জন্য এদের দুর্বলতার দিক হলো বিশেষ সীমার পরে তারা অতিক্রম করতে পারে না আল্লাহ তাআলা বিশেষ কিসিমের কিছু তারকা সৃষ্টি করেছেন তাদেরকে নিক্ষেপ করে হটাবার জন্য তাহলে এটা একটা দুর্বলতার দিক যে তারা চাইলেই যে কোনো জায়গায় চলে যেতে পারে না তাদের দুর্বলতার আরেকটা দিক হলো জিনরা অনেক অলৌকিক অনেক আশ্চর্যজনক কিছু করে দেখাইতে পারে আমাদেরকে কিন্তু তারা নবীদের মতো মুজেজা দেখাইতে পারে না নবীদের মুজেজা এমন যে তার কোনো বিকল্প হয় না তার কোনো বিকল্প কেউ সৃষ্টি করতে পারে না এরকম নবীদের মতো মুজেজা দেখাইতে তারা পারে না এটা তার দুর্বলতার দিক আরেকটা দুর্বলতার দিক হলো জিনরা বা দুষ্ট জিন শয়তানরা নেককার এবং ভালো সৎ মানুষদেরকে খুব ভয় পায় আমলি নামাজি এবং জিকির করা মানুষ দিনদার মানুষ মুত্তাকি পরেজগার মানুষকে তারা প্রচন্ড ভয় পায় তাদের একটা দুর্বলতার দিক এত পাওয়ার থাকা সম্পর্ক তাদেরকে খুব ভয় পায় আরেকটা দুর্বলতার দিক হলো আল্লাহ বলেছেন কোরআনে ইন্না কাইদাস শাইতানি কানা যাইফা শয়তান এর যে চক্রান্ত শয়তান বিভিন্ন চক্রান্ত করে না মানুষকে পথভ্রষ্ট করার জন্য নানামুখী তার যে চক্রান্ত থাকে আল্লাহ বলেছেন শয়তানের সব চক্রান্ত হলো অত্যন্ত দুর্বল তাহলে শয়তান যত লম্পচম্প করুক আর যত বড় বড় চক্রান্তই করুক না কেন এগুলো আসলে খুবই ঠুনকো এবং দুর্বল মানুষ চাইলেই সেই চক্রান্ত নস্যাৎ করে দিতে পারে এলো শয়তানের দুর্বলতার সবচেয়ে বড় পয়েন্ট